তোমার ভাই অসুস্থ, কালী মা তাকে রক্ষা করবে। এই মূর্তির তোমার মাকে বলো তোমাদের রক্ষা করতে। আমার শিব শম্ভু আমায় রক্ষা করবে। তবে কি মানুষটা সত্যি বাঁচবে না? স্ত্রী ভাগ্যে ওনার প্রাণ রক্ষার একটা সম্ভাবনা আছে। মানে শিবসতী নামক একটি যজ্ঞ আছে মা, যাতে মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তি স্ত্রীকে মায়ের পুজো করে তারপর শিব যজ্ঞ করতে হয়। মায়ের পুজো যে এই বাড়িতে আমার স্বামী কিছুতেই করতে দেবেন না। মা আমি এখনো বলছি, ছোট জমিদার মশাই স্ত্রী যদি শিবসতী যজ্ঞ করেন তাহলে তিনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। মৃত্যু পথযাত্রী কোনো পাত্রের সাথে কোনো মেয়ের বাবাকে নিজের মেয়ের বিয়ে দিতে রাজি হবেন? আমি ওনাকে বিয়ে করব। এতক্ষণ মনে হয় পারিশুদ্ধ সবাই ঘুমিয়ে পড়েছে, কি কি করে সম্ভব? তবে জমিদার মশাই খুব অল্প খেয়েছে, তার ঘুম ভাঙার আগে আমাদের পুজো বিয়ে সমস্ত কিছু সেরে ফেলতে হবে। ওদের আমরা পুজোর কাজ শুরু করে দিই। বিয়ে আর শিবসতী যজ্ঞ অল্প সময়ের মধ্যে সারা সম্ভব নয়। এই বিবাহ এবার সম্পন্ন হলো। আজ থেকে ছোট জমিদার রাঘব রায়ের সঙ্গে তুমি বিবাহ সূত্রে আবদ্ধ হলে করালি মা, এই পরিবারের একজন হয়ে তুমি লোকনাথের সঙ্গে মা কালীর পূজার প্রচলন করো। তুমি মাটির নিচ থেকে আসছে আওয়াজ, তোর মনে কেউ চোরা কুটুরিতে পুজো করছে। এতদিনে এই বাড়িতে তোমার প্রতিষ্ঠা হলো, তোমার কথা আমি রাখতে পারলাম। ওদেরকে দেখো মা, ওদের সব বিপদ কাটিয়ে দিও তুমি। বিশ্বাসঘাতক! এত বড় বিশ্বাসঘাতকতা করতে তোমার এইটুকু বাঁধলো না হেম? নিজের স্বামীকে তুমি ঠকাতে পারলে? হ্যাঁ, কালী ঠাকুরের পুজো তুমি এ বাড়িতে হতে দিতে পারলে? আরে এই যে আপনারা বন্দী হয়ে এত বড় স্পর্ধা কি করে করলেন? যা দোষ করার আমি করেছি, শাস্তি দিতে হয় আপনি আমায় দিন, কিন্তু ওদের ছেড়ে দিন আপনি, ওদের ছেড়ে দিন। এই বাড়িতে মা কালীর কোনো স্থান নেই, একমাত্র মহাদেবের পুজো হবে এখানে। এক্ষুনি এই মূর্তি এখান থেকে সরাতে হবে, তোমরা কেউ আমাকে বাধা দেবে না। না জমিদার মশাই, মাকে আঘাত করার আগে আমাকে শেষ করতে হবে। আমি কিছুতেই মায়ের গায়ে তোমার হাত ছোঁয়াতে দেব না। ঠিক আছে, তবে তাই হোক, আগে তোকে শেষ করব। দেখ তোকে কি করি আমি। হে মামা, ছাড়ো ছাড়ো আমাকে। মারুন জমিদার মশাই, আমি লোকনাথকে আমার স্বামীর প্রাণ রক্ষার জন্যই পুজো করতে বলেছিলাম। তোমার স্বামী? কে তোমার স্বামী?
দাদা ভাই 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 সাবধানে সাবধানে আমি ভাই কোথায় ভাই ভালো হয়ে গেছিস এই তো আমার ভাই সুস্থ হয়ে গেছে প্রাণ ফিরে পেয়েছে নবজন্ম পেয়েছে আমি জানতাম তোর কিচ্ছু হবে না কিচ্ছু না তুই ঠিক সুস্থ হয়ে উঠবি আমি জানতাম সেটা মূর্খ এতদিন ইশারা পেয়েও নিজের দম্ভে বন্ধ হয়েছিলাম এক্ষুনি প্রমাণিত হয়েই যাবে ও গান গাইতে পারে কি পারে না যদি যদি শ্যামা এই মুহূর্তে আমাদের সকলের সামনে একটা গান গেয়ে শোনায় একটা গান করো তো শ্যামা মা কি হলো কি ঠাটার মতো চুপ করে দাঁড়িয়ে আছো কেন আমি তো গান গাইতে পারি না তাহলে যেটুকু ডোডো তাতানকে শেখাতে যাচ্ছিলে সেটুকুই শোনাও না শ্যামা আমাদের তুমি এই সব কিছু আগে থেকে জানতে আমি যদি আগে থেকে জানতাম না ওই ওই মেয়েকে আমি কবে শেষ করে দিত সারা পৃথিবীর পুরুষ মানুষ ছেড়েছে সে কিন্তু আমার বেটাকে ওকে ধরতে হলো তুমি নাকি আবার একটা না আশ্রম খুলে ওই বেদবা মেয়েদের সেখানে থাকতে দেবে ওই মেয়ে কোনাকে তুমি সেখানে রাখবে খাওয়া পড়া দেবে তোমার তো হমেশ হইবে তো তিথি আমার আর জয়ীর একসঙ্গে থাকার কোনো মানেই হয় না বেদবাবু যা চাইছে তাই হবে এবার এমন একটা ঘটনা ঘটেছে যে পাশার দানটাই এবার বদলে যাবে সুমন রায়ের জ্ঞান ফিরেছে ডক্টর বলেছেন যে সুমন রায়ের স্টেটমেন্ট কাল নেওয়া যাবে একটা কাজ আছে একজনকে মার্ডার করতে হবে যা ঘূর্ণি রাক্ষসীকে উড়িয়ে নিয়ে গিয়ে আছড়ে ফেল ওই দূরের পাহাড়ে এবার মনে হচ্ছে সত্যি সত্যি রাক্ষসী মণিমল্লিকা শেষ হলো ওই রাক্ষসীকে কোনো বিশ্বাস নেই মা ও যে কোনো সময় আবার ফিরে আসতে পারে সবাইকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাব যাও বাড়ি সার্চ করো মুভ দাঁড়ান কেউ ঢুকবেন না কোন চার্জে সার্চ করবেন আপনারা ওয়ারেন্ট কোথায় হরহরি ঠাকুর শিবেন চৌধুরী এই বাড়িতে হরিহর ঠাকুরের ছদ্মবেশে ছিলাম আপনাদের এই বাড়িতে ছদ্মবেশীদের লুকিয়ে রাখার অভিযোগ আছে আমি ঘরগুলো মুছে নিচ্ছি আপনি যান গিয়ে রান্নাটা চাপিয়ে নিন তাড়াতাড়ি যান 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 এমা না বর্ষা তোমাকে ঘর মুছতে হবে না আমি ঘর মুছে দিচ্ছি হ্যাঁ তুমি গিয়ে রান্নাটা করো আসলে দাদা তো তোমার হাতের রান্না খেতেই বেশি পছন্দ করে তাই না বাবা পিসি আপনি যে যে কাজ করতে চাইছেন শোনো আমি আমার কাজের মেয়েকে যা দিই সেই হিসেবে দুদিনে তোমার যা হয় আমি দিয়ে দেবো ফোকটে আমি তোমাকে দিয়ে কাজ করাবো না আন্টি আমি জানি আমি কাজের লোক কিন্তু এটা তো বারবার মনে করিয়ে দেওয়ার কিছু নেই হ্যাঁ আমি গরিব হতে পারি কিন্তু মনে মনে ভিখারি নই কোথায় যাচ্ছেন আপনি ছোটমণি চাকরি খুঁজতে যাচ্ছি চাকরি খুঁজতে যাবেন না আমি চাকরি খুঁজতে গেলে তোমার আপত্তি কোথায় আপনি চাকরি খুঁজতে গেলে সবাই আপনাকে অপমান করতে চাইবে এই সবকিছুর পেছনে একটা বড় ষড়যন্ত্র আছে থামো সমস্যা কোথায় রাম আমি পিয়নের চাকরি করব সেটা নাকি তুমি কোটিপতি হওয়ার সত্ত্বেও লোকে তোমায় পিয়নের বউ বলবে সেটা হিকি শালামবাবু হিকি অবস্থা হয়েছে বলছি গড়ের মাঠে শ্রাবণী ম্যাডামের সঙ্গে গড়াগড়ি দিলেন নাকি না না মেঘ তো গড়ের মাঠে যেতেই পারে না কারণ গড়ের মাঠ তো রাত্রিবেলা বন্ধ করে দেয় যত গন্ডগোল ওই মেয়েটার জন্য ওকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়ব মেঘ মেনে দাদা আমি আমি বেগম দেবীকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না তোমার 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 শালিকে তো বিয়ে করা সম্ভব না দাদা হৃদয় তোকে এই বিয়েটা করতেই হবে না দাদা আমি বিয়ে করব না দাদা হৃদয় তুমি এই সব কিছু আগে থেকে জানতে আমি যদি আগে থেকে জানতাম না ওই ওই মেয়েকে আমি কবে শেষ করে দিত সারা পৃথিবীর পুরুষ মানুষ ছেড়েছে সে কিন্তু আমার বেটাকে ওকে ধরতে হলো তুমি নাকি আবার একটা না আশ্রম খুলে ওই বেদবা মেয়েদের সেখানে থাকতে দেবে ওই মেয়ে কোনাকে তুমি সেখানে রাখবে খাওয়া পড়া দেবে তোমার তো হমেশ হইবে তো তিথি